আবার সুখবর টেলিপাড়াতে। মা হতে যাচ্ছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী। অনেকটা সময় বাংলা ধারাবাহিকে দেখা যায়নি জাগৃতি গোস্বামীকে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। অসংখ্য জনপ্রিয় সিরিয়ালে বেশ প্রধান চরিত্রে তাকে আমরা পেয়েছি। আমার দুর্গা, ভানুমতির খেল, প্রথমা কাদম্বিনী প্রভৃতি ধারাবাহিকে তাকে দেখা যায়। খুব সম্ভবত শেষবার তাকে সর্বজয়াতে নেগেটিভ চরিত্রে দেখতে পাই আমরা। তারপরে লম্বা ছুটি, অবশেষে তার কারণটা সামনে এলো। সোশ্যাল মিডিয়াতে তার স্বামী অনিরুদ্ধর সাথে একটি ছবি পোস্ট করলেন। প্রথমবার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে নিয়ে এলেন জাগৃতি, সাথে দারুণ ক্যাপশন দিলেন। বোঝাই যাচ্ছে মাতৃত্বের অনুভব উপভোগ করছেন তিনি। নতুন সদস্যের আগমনে জীবনটা যে আরও স্পেশাল হতে চলেছে সেটাও লিখেছেন তিনি। এই ছবির সামনে আসতেই শুভেচ্ছার ঝড় তার প্রোফাইলে। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 প্রেমিক অনিরুদ্ধ ঘটককে বিয়ে করেন জাগৃতি। এবার সুখী দাম্পত্য জীবনে আসছে নতুন সদস্য, তাই নর্মালি খুশির হাওয়া পরিবারে। আমাদের তরফ থেকে তার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরাও শুভেচ্ছা জানিয়ে দাও, ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।